আমি যখন মাকে হারাই আমার বয়স তখন মাত্র 5। ছায়া ঢাকা মায়ের কবরটার পাশে যখন যাই মায়ের গন্ধ পাই, গন্ধ পাই ধুলো জমা কবিতার বই, মায়ের ফেলে যাওয়া টিপ আর সুতো ছিঁড়ে যাওয়া শাড়ির লাল সুতোয়। উচ্চশিক্ষার জন্য আর সব বন্ধুরা যখন বিদেশ চলে যাচ্ছিল আমি রয়ে গেলাম এই বাংলায় আমার মায়ের কাছে। এই মাটি আমার কাছে অনেক আপন, কারণ এই মাটিতে শুয়ে আছেন আমার মা। এই মাটি ছেড়ে কোথাও যাবার কথা আমি ভাবতেই পারি না। এই আমার দেশ, ভালোবাসার বাংলাদেশ। মায়ের মতো আমার দেশ সবার সেরা।